ঈদের শাকিব খান এবং আফরান নিশুর ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন সময় দেখা যায় আফরান নিশুকে শাকিব খানকে খোঁচা দিয়ে কথা বলতে, আর এতে বেশ চটে যায় শাকিব খানের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের ভক্তরা আফরান নিশুর উপর ক্ষিপ্ত হতে দেখা যায়। এরপরে এটা নিয়ে অনেক কথা বলেন, অনেকেই শাকিবের সাপোর্ট করেন। এবার পরিচালক অনন্য মামুন আফরান নিশুর কথার জবাব দিলেন। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, সেখানে তিনি সব কিছু ক্লিয়ার করে বলেন। তিনি লিখেন, বিনয় ভদ্রতা ও সুখ্যাতি কীভাবে ধরে রাখতে হয় সেটা শাকিব খানের কাছ থেকে শেখা উচিত। আজ পর্যন্ত কোনো সহকর্মীকে ছোট করেও নেই, কোনোদিন কথাই বলে নাই। অনেকেই বলেন শাকিব খান শুটিংয়ের সময় মতো আসে না, এটাও ভুল। পরিচালক হিসেবে তার সাথে নবাব LLB এর শুটিং করেছিল 32 দিন। এই 32 দিনে কোনো দিন তিনি 20 মিনিট লেট করে আসেনি সেটে। এসকে মুভিজের সাথে সম্পর্কের জন্য ভাইজান, চালবাস, শিকারি, নবাব সব সিনেমায় সেটে ছিলাম, কোনো দিন এক মুহূর্ত সেটে দেরি করে আসতে দেখিনি। ব্যাপার হলো আপনি যে পরিবেশ দিবেন সেভাবেই শিল্পী আপনার সাথে আচরণ করবে। একজন শাকিব খান একটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় সম্পদ, সেটা নষ্ট করার অধিকার আপনার আমার নেই। তবে এই বিষয়ে এখনও শাকিব খান কোনো কথা বলেনি।